সংবাদ শেষ করব বিস্ময়কর এক খবর দিয়ে। গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থানে হঠাৎ করে দেখা গেছে উঁচু স্তম্ভের মতো ধাতব এক পদার্থ। প্রায় একই রকম দেখতে এসব মনোলিথ কোথা থেকে এসেছে তা জানার আগেই আবার গায়েব হয়ে গেছে। এ নিয়ে মানুষের মনে দানা বাঁধতে শুরু করেছে নানা বিষয়। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে বিস্ময়কর ধাতব পদার্থ মনোলিথ। এটি অনেকটা অ্যালুমিনিয়ামের তৈরি বড় আয়নার মতো ধাতব বস্তু। তবে আদতে এটি অ্যালুমিনিয়াম নাকি অন্য কোনো ধাতু তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের উটাহ অঞ্চলের প্রত্যন্ত মরুভূমিতে রহস্যময় এই বস্তুটি প্রথম দেখা যায়। এরপরই 10 থেকে 12 ফুট উচ্চতার এই বস্তুটি ঠিক কী তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। তবে অবাক করা বিষয়, কিছু বুঝে ওঠার আগেই ওই জায়গা থেকে উধাও হয়ে যায় সেই মনোলিথ। উটার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আর রোমানিয়ার নিয়ামট গ্রামের কাছের পাহাড়েও দেখা দেয় এই মনোলিথ। রোমানিয়ায় 4 দিন পর সেখান থেকেও 9 ফুট উচ্চতার মনোলিথটি গায়েব হয়ে যায়। রবিবার ব্রিটেনের কম্পটন বিচের কাছের একটি মনোলিথ সবার নজর কাড়ে। প্রায় 8 ফুট উঁচু এই স্তম্ভ দেখতেও ভিড় করে শত শত মানুষ। তবে কী কারণে এমন হচ্ছে তা নিয়ে বিস্ময় কাটছেই না। আমিনা লুসি, ডিবিসি নিউজ ডেস্ক।